আইসক্রিম লাগবে, আইসক্রিম, আইসক্রিম লাগবে গো। এই গরিব পুরীর থেকে কেউ আইসক্রিম কেনো গো? আমার এই ছোট্ট দোকান, এতে পেপসি আর কুলফি আছে, খেয়ে যা নিজে এসে। কুলফি খেতে কেমন লাগে? আইসক্রিম নেবে গো, আইসক্রিম। বাবা, আমি আইসক্রিম খাবো। না না, অত আইসক্রিম খাওয়া ভালো না। হ্যাঁ গো, বলছি দেখো না, বাড়ির সামনে আইসক্রিম, আমারও খুব খেতে ইচ্ছা করছে। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো, নয়তো শরীর একেবারে হাঁসফাঁস করছে গরমে। আচ্ছা আচ্ছা, চলো। ওহে ওহে, আইসক্রিম, আইসক্রিম কত করে? বেশি নয়, মাত্র 5 টাকা। বাবা, এত সস্তায় আইসক্রিম, তাও আবার এখনকার দিনে? তিনটে আইসক্রিম দাও। আইসক্রিমটা দারুণ খেতে। ঠিক বলেছ। কি হচ্ছে গো, আমার পেটে কি হচ্ছে? ও বাবা গো, এ কি গন্ধ, এ কি ছাড়লে তুমি? কেমন জানি সব অন্ধকার হয়ে আসছে। বাড়ির বড় কর্তা, বড় তার ভুঁড়ি, ঘুমিয়ে আছে তিনজনে, এবার করব চুরি। আইসক্রিম খাবি? খেপেছিস তুই, শুনিসনি, এখন নাকি এক ডাইনি বেরিয়েছে, সে আইসক্রিম খাইয়ে ঘর বাড়ি সব লুটপাট করে নিচ্ছে। তুই এত চাপ নিচ্ছিস কেন? তোর ঘর বাড়ি বলতে তো একমাত্র এই প্রকৃতি। প্রকৃতি মানে? দেখ, তোর বাবা আমার সামনেই বলেছিল, যদি এবার তুই বার্ষিক পরীক্ষায় লাড্ডু পেয়েছিস, তাহলে তোর বাবা তোকে ঘর থেকে বের করে দেবে। আর ঘর থেকে বের করে দিলে তোর কাছে তখন এই প্রকৃতিই তো ঘর বাড়ি হবে, ঠিক কি না? ভুম্বল, ভালো হবে না, বলে দিচ্ছি। হ্যাঁ, ওই দেখ আইসক্রিমের দোকান। ঠিক আছে, চল। কি কি আইসক্রিম আছে গো? ও বাবা, এই যে দেখছি দুটো নধর পাঠা। আমার কাছে শুধু দুধের আইসক্রিম আছে, বাকি সব বিক্রি হয়ে গেছে। এই ভুম্বুল, এর গলাটা এরকম কেন রে? তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? এখন কি রাত যে ওই ডাইনি বের হবে? শুনেছি ওই ডাইনি শুধু রাতেই বের হয়। আকাশের দিকে তাকিয়ে দেখ, হত ছাড়া কি সুন্দর কালো মেঘে ঢাকা, চারপাশে রোদের কোনো বালাই নেই। এই, তোর নাম কি? আমার নাম ভুম্বল, কিন্তু সবাই আমাকে ভীমরুল বলে ডাকে। বাবা, এত বড় ভীমরুল! আচ্ছা, তোর সামনে ওটা ফোলা মতো কি? ওটা তো একটা ভীমরুলের চাক। গজা, ভালো করলি না কিন্তু। এই নেও বাবুরা, তোমাদের জন্য দুধের স্পেশাল আইসক্রিম। এই আইসক্রিম খেলে তোদের পেটে হবে গ্যাস, তারপর পাদ মারবি ধুস ড্যাশ। আইসক্রিমটা কিন্তু হেভি খেতে। হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে বাবা, ওরে বাবা, পেটটা ভুটভাট করে যাচ্ছে। ভুটভাট কি রে পাগলা, একটু পরে যা হবে তা কল্পনা।
পাঠশালা থেকে ফিরবার পথে কি হাবিজাবি খেয়েছিস? বাবা, এই প্রশ্নগুলো এখন না করলেই নয়। ও ওরে বাবা রে, ওরে বাবা, নাক খুলে গেল, চোখ জ্বলে গেল, এ কি ছাড়লি তুই? ওরে বাবা রে, ভাগো ভাগো। ওরে গন্ধেশ্বরীর ভান্ডার, তুই যা এখান থেকে। ওরে বাবা, এ কোন গন্ধের শরীরে? পালাও পালাও, ভাগো ভাগো গ্রামবাসী, ভাগো। যদি অজ্ঞান না হয় আমি চুরি করতে পারবো না, এটাই নিয়ম। এই দুটো হতচ্ছাড়া দৌড়াদৌড়ি করলে গন্ধ এদের নাকে ঠিক করে ঢুকতেও পারবে না। ওরে হতচ্ছাড়া, তাড়াতাড়ি অজ্ঞান হ। সেদিন ভোম্বল অজ্ঞান না হওয়াতে ডাইনির উদ্দেশ্য সফল হয় না, তাই ডাইনি তাদের বাড়িতে চুরিও করতে পারে না। তাই ডাইনি দুঃখে সেখান থেকে চলে যায়। হতচ্ছাড়ারা, আমি এখন যাই অন্য আরেকজনের বাড়িতে। ভোম্বল ভোম্বল, আমাদের বাড়িতে সবকিছু চুরি হয়ে গেছে। কিন্তু আমাদের ঘরে তো কোনো চুরি হয়নি। আমরা দুজনেই তো আইসক্রিম খেয়েছিলাম সেদিনকে। তাহলে আমাদের বাড়িতে চুরি হলো, তোদের বাড়িতে হলো না, এটা কি করে হয়? চিন্তা করিস না ভাই, ওই ডাইনি বুড়ির থেকে আমি বদলা নেব। আরে, এটা সেই আইসক্রিমের দোকান না যেখান থেকে আমি আর গজে আইসক্রিম কিনে খেয়েছিলাম? যাই, আর একটু কাছে গিয়ে দেখি। আজকেও মেঘলা আকাশ, কোথাও রোদের তেমন বালাই নেই। এখন আর রাতে ফেরি করে বেড়াতে হবে না, সকালে ছিপ ফেলবো আর রাতে মাছ তুলবো। দাঁড়া তো চালা, আজকে তোর অস্ত্রে তোকেই আমি ঘায়েল করব। তোমার কাছে কি কি আইসক্রিম আছে গো? ওরে বেটা, আজ আবার এসেছে? কাল তো বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ আর ফিরবি না। আমার কাছে শুধু দুধের আইসক্রিম আছে। তোমার আইসক্রিমগুলো না দারুণ খেতে। পচা দুধের আইসক্রিম খেতে তো ভালো হবেই। কিছু বললে? না না, কিছু না। তুমি আমাকে 10 খানা দুধের আইসক্রিম দাও। একটা খেলেই যা গ্যাস হবে পেটে, 10টা খেলে তো গ্যাস সিলিন্ডার হয়ে যাবে। খেয়ে হজম করতে পারবি তো? তোমার অত জেনে কাজ কি? তোমাকে আইসক্রিম দিতে বলেছি, তুমি আমাকে আইসক্রিম দাও। ওরে বেটা, আবার মুখ ঝামটি দিয়ে কথা? এই নে। এই নে 10 খানা আইসক্রিম, সব খেতে হবে কিন্তু। খাবো বলেই তো নিয়েছি। খা, ভালো করে খা, তারপর বুঝবি ঠেলার নাম বাবাজি। ও বাবা, পেটের মধ্যে কে দৌড়াদৌড়ি করছে? ওরে বাবা, দেখ কেমন লাগে আমার সাথে মুখ ঝামটি দিয়ে কথা বলা। পেটের মধ্যে এত গ্যাস হয়েছে যে সব গ্যাস বের হতে পারছে না, ফলে তারা ধীরে ধীরে তোর পেট ফেটে বাইরে চলে আসবে। আমাকে কিছু একটা করতেই হবে। ভোম্বল পাশ থেকে একটা শুকনো ঘাসের টুকরো তুলে নিয়ে নিজের নাকের মধ্যে সুড়সুড়ি দিতে থাকে। আচ্ছা।
তো চলে গেল। উড়ি বাবা, ও বাবা গো, ও ও বাবা গো, এ কি ছিল গো? আর জীবনে আইসক্রিম বেচবো না গো। বন্ধুরা, আমার তো হাড্ডি গুড্ডি সব খুলে গেল। আমাকে যদি পরের ভিডিওতে সুস্থভাবে দেখতে চাও, তবে ক্ষীরের পুতুলকে সাবস্ক্রাইব করো।